আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের ইহুদি সরি খ্রিস্টান ধর্মের অষ্টম পর্ব আপনাদের আমি শোনাব আর এটা হচ্ছে প্রোটেস্টাইজম অর্থাৎ লুথার ও ক্যাথলি ক্যাথভিন আর কি লুথার ও ক্যাথভিন আসুন শুরু করি সংক্ষেপে সমানোচনা করে এটা হচ্ছে পঞ্চদশ শতকের শুরু থেকেই ইউরোপ জুড়ে শুরু হয় জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার রেনেসার আবির্ভাব এই রেনেসার বহু শিক্ষাবিদ গবেষক জ্ঞানী ব্যক্তি দর্শন ও সাহিত্যঙ্গনে উচ্চতর স্তরে উঠে আসেন ওলন্দাস মানবতাবাদী ডেসিডেরিয়াস ইরাস মাসের অর্থাৎ ন্যায় আর কি ধর্মতত্ত্ববিদ পণ্ডিত খ্রিস্ট ধর্মের কাঠামোতে বিরাজমান ফলিত বৈষম্যের যথার্থতা ও খ্রিস্ট ধর্মের শুরুর সময়কার আদর্শের সঙ্গে সমকালীন ক্যাথলিক গির্জাসমূহ আশা নিষ্ঠার আড়ালে মূল ধর্ম অনুভূতির বিরোধিতায় অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন সময়টা হচ্ছে চোদ্দোশো উনসত্তর থেকে পনেরোশো ইহজাগাতিকতা ও গির্জাসমূহের অতিমাত্রিক অর্থ সম্পদ অর্জনের বিষয়টি সর্বস্তরে প্রবল আলোল ঝড় তোলে যা খ্রিস্ট ধর্মকে নতুন করে পুনর্গঠনের আন্দোলনের পথে নিয়ে যায় এবং পনেরোশো সালে জার্মানির মাটিতে মার্টিন লুথারের নেতৃত্বে সুস্পষ্টরূপে উদ্ভাসিত হয় জার্মান ধর্মতত্ত্ববিদ মার্টিন লুথার অর্থাৎ এইটা সময়টা হচ্ছে চোদ্দোশো তিরাশি থেকে পনেরোশো ছেচল্লিশের ভিতরে আগে ছিলেন ধর্ম খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা সংস্কারক এবং খ্রিস্ট ধর্মে যে সংস্কার প্রয়োজন এই জোরালো বক্তব্য নিয়ে আরও যারা এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ফরাসি ধর্মদার্শনিক জ্যা কেলভিন এটা ছিল পনেরোশো নয় থেকে চৌষট্টি পর্যন্ত ক্যাথলিক ধারার নানা প্রকার অনাসারের বিরুদ্ধে যে সকল ধর্মদার্শনিক সংস্কারকে প্রতিষ্ঠানিক রূপ দিতে পেরেছিলেন তাদের মধ্যে এরাই ছিলেন অন্যতম ব্যক্তিদ্বয় এদের প্রদর্শিত পথেই বৃহত্তম খ্রিস্ট ঙ্গনে পরবর্তী সময়ে অনেক সংস্কার ও নতুন ধারার জন্ম হয় মার্কিন লুথার ক্যাথলিক চার্চের কার্যকলাপে খুবই হতাশ ছিলেন সত্য কিন্তু ক্যালভিনের ধর্ম ও রাজনীতি সংশ্লেষটি সব গড়ের তত্ত্ব ইউরোপের মাটিতে নতুন যুগের সূচনা করে যা ধর্ম ও রাজনীতিতে অভিজাত তত্ত্বের পরিবর্তে বিপুল সংখ্যক মধ্যবিত্তর হাতে ক্ষমতা নিয়ামক কর্তিত্বের মূল চাবি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয় মার্টিন লুথার যখন প্রথম খ্রিস্ট ধর্মে মতবাদের মূল বক্তব্যসমূহ উপস্থাপন করেন তখন ইউরোপ জুড়ে রোমান ক্যাথলিক চার্চের বহু শত বছরের বিরাজমান কর্তিত্বপরায়ণ আচরণ ও ধর্মকে ব্যবহার করে যাজকদের ইহজাগতিক সুখ ও অর্থ সম্পদ অর্জনের কুকর্মসমূহের বিরুদ্ধে একটি প্রতিবাদের আবহ এমনিতেই বিরাজমান ছিল মার্টিন লুথারের আনুষ্ঠানিক প্রতিবাদ সেই ক্যাথলিক চার্চের অনাচারের বিরুদ্ধে আন্দোলনের ঘৃণাহুতি দেয় অর্থাৎ ঘৃণাহুতি মানে ঘৃণার আগুন জেলে দেয় আর কি জার্মানির মেইনস শহরের ইউটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের প্রফেসর ও স্থানীয় একজন গির্জার যাজক বা প্যাস্টর আর কি পি এস আর ও আর প্যাস্টর রূপে ইউটেনবার্গ ক্যাথেড্রালের শীর্ষ যাজক আর্টস বিশপ আলবার্টের বিভিন্ন প্রকার কার্যকলাপ বিশেষ করে মানুষজনকে অর্থের বিনিময়ে পাপ মুক্তি সনদ প্রদান গির্জায় মহিলা কর্মীর নামে রক্ষিতা পালন এবং প্রাশ্চিতকরণের যাজকীয় নির্দেশনা জারির ক্ষমতা বিরোধী বিরোধীতায় খুবই সোচ্ছা ছিলেন লুথার পনেরোশো সতেরো থেকে সালের লুথার পনেরোশো সালের একত্রিশে অক্টোবর ইউটনবার্গ গির্জার উত্তর দিকের মূল ফটকে পঁচানব্বইটি যুক্ত প্রতিবাদপত্র সেটে দেন যাতে করে পরের দিন অর্থাৎ পয়লা নভেম্বর সন্ত দিবস উপলক্ষে চার্চে আগন্তক প্রার্থনাকারী প্রার্থনাকারীগণ সহজেই সেই সকল প্রতিবাদ অনুধাবন করতে পারে প্রতিবাদ পোস্টারে মার্টিন লুথারের বক্তব্য ছিল এরকমটি যে পোপকে অর্থ দিয়ে পাপ মুক্তির সার্টিফিকেট অর্জনে ব্যক্তির পাপ তো হয় না বরং ব্যক্তিকে ঈশ্বর ও যিশুর পা পথ থেকে সরিয়ে নেওয়া হয় কেননা ব্যক্তির পাপ ক্ষমা করে দেওয়ার কথিত একমাত্র ঈশ্বরের কথিতাধীন মার্টিন লুথার নিজের ক্যাথলিক ছিলেন রোমান ক্যাথলিক চার্চের উচ্চতর জাদকগণের শ শত্ত্বে খ্রিস্ট ধর্ম ও যিশুর নাম ব্যবহার এর তার অবস্থান সাধারণ ধর্মানুষদের মধ্যে লুথারের জনপ্রিয়তা থাকলেও উচ্চ যাজকগণের ক্ষমতার প্রভাবে জানুয়ারি তিন তারিখে অর্থাৎ পনেরোশো একুশ সালের মার্টিন লুথাকে খ্রিস্ট ধর্ম থেকে বহিষ্কার করা হয় এবং ওই বছর তার প্রচারণা প্রচার প্রচারণা ও বক্তব্য নিষিদ্ধ ঘোষণা করে হলেও মার্টিন লুথার ক্যাথলিক চার্চের সংস্কার প্রস্তাব নিয়ে তার বক্তব্যের সমর্থনে বড় বড় পত্রিকায় লেখা অব্যাহত রাখেন এবং সাধারণে তা সমাদিত হয় মার্টিন লুথারের প্রতি সমর্থন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ক্ষমতাশালী যাজকদের প্রভাব প্ররোচনায় ধর্মদ্রোহের অভিযোগে হোলি রোমান অ্যাম্পারার পঞ্চম চালচার কেটে পনেরোশো সাল থেকে পনেরোশো আটান্ন সালের মধ্যে রাখি পনেরোশো উনত্রিশ সালে লুথারের বিরুদ্ধে নির্মূল অভিযানের উদ্যোগ নিয়েও শেষ অবধি জার্মান জাতীয়বাদের সমর্থনে কোনো কোনো যুবরাজ স্থানীয় রাজন্যদের প্রতিবাদ ও পোপের একশত্র ক্ষমতার বিরোধিতা বিরোধিতায় অন্যান্য ধর্মগোষ্ঠীর সুদৃঢ় অবস্থানের জন্য লুথার রক্ষা পেয়ে যান লুথারের প্রতি ইউরোপের অন্যান্য সম্রাট ও যুবরাজের সমর্থন বৃদ্ধির পেছনও পোপের বিরুদ্ধে স্ব স্ব দেশের জাতীয়বাদী চেতনার বৃদ্ধির বিষয়টি অধিকতর মাত্রা পেয়ে থাকে ফলে ইউরোপের সমগ্র বাল্টিক অঞ্চলে জুড়ে মার্টিন লুথারের বক্তব্য ও লুথারিজম তথা প্রোটেস্টাইনটম দ্রুত বিস্তার লাভ করে করেটেস্টাইনজম দ্রুত বিস্তার লাভ করে এবং পোপের ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয় খ্রিস্ট ধর্মের বৃহত্তম অঙ্গনে মার্টিন লুথারের আগমন ছিল এক নতুন দর্শনের সংস্কার করণ আর কি অন্যদিকে ক্যালভিনের আগমন ছিল লুথার সূচিত সংস্কার প্রতাপকে বিধিবদ্ধভাবে পূর্ণতা দানের ঐতিহাসিক ভূমিকা পালনের জন্য খ্রিস্ট ধর্মে রোমান ক্যাথলিক ধারার এক বিশ্বাসযোগ্য নতুন বিকল্পরূপে প্রোটেস্টাইনজমের পূর্ণতা দিয়েছিলেন ক্যালভিন জেনেভা নগরীর সংস্কারকরূপে বহুল প্রচলিত ক্যালভিন তে ছিলেন ফরাসি পনেরোশো ছত্রিশ সালে লেখা পুস্তক ইনস্টিটিউশন এ তিনি পরিচ্ছন্নভাবে খ্রিস্ট সংস্কার প্রস্তাব তুলে ধরেন ক্যালভিন প্রোটেস্ট্যান্ট চিন্তাধারাকে রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে যুক্ত করতে চেয়েছিলেন এবং পেরেছিলেন আর কি এবং প্রকৃতই একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর প্রস্তাব প্রস্তাবক ছিলেন যেখানে সমাজ ঈশ্বর দ্বারা শাসিত হবে ক্যালভিন বলতেন ঈশ্বর সম্পর্কিত জ্ঞান একমাত্র ঈশ্বরের ঈশ্বরের ভাষাতেই পাওয়া যাবে অন্য কোনো বর্ণনায় নয় ঈশ্বরই মানুষের কৃত পাপ ক্ষমা করে তাকে স্বর্গবাসী করতে পারেন এবং ব্যাপটিজম বা পবিত্র স্থান ও ধর্ম নিবিষ্টতাই হচ্ছে খ্রিস্ট ধর্মের দীক্ষা ক্যালভিন চার্চের সাংগঠনিক কাঠামোর উপযুক্ততার প্রতি গুরুত্বপূর্ণ গুরুত্ব আরোপ করেছেন এবং চার্চ ও রাষ্ট্র প্রকৃতভাবে ধর্মীয় ধারায় ঈশ্বর দ্বারা শাসিত হওয়ার প্রয়োজনের কথা বলেছেন যেহেতু ঈশ্বর সর্বজ্ঞানী সেহেতু ঈশ্বরই ভালো জানেন কে পাপ হবে আর কে হবে না সুতরাং কারো সার্টিফিকেট মৃত্যু পরবর্তী সময়ে পাপ জন্য প্রাসঙ্গিক হবে না অর্থাৎ টাকার বিনিময়ে যে টাকার বিনিময়ে যে পাপ মুক্তি যে সার্টিফিকেট দেওয়া হতো স্বর্গের লাইসেন্স দেওয়া হতো আর কি সেই জিনিসটা দেওয়া হবে না কারণ ঈশ্বরই এ ব্যাপারে সর্বজ্ঞ অর্থাৎ সর্ববিষয়ে অভিজ্ঞ তিনি এর সঠিক ব্যবস্থা করবেন এবং সেটা মৃত্যুর পরে করবেন এর পরবর্তী মা বা দ্বিতীয় পক্ষের মত আর কি লুথার ও ক্যালভিন খ্রিস্ট ধর্মের সংস্কারের প্রবক্তা হলেও এদের মতামতের পার্থক্য ছিল বিস্তর আপনারা বুঝতে পারছেন দুটো মত এটা হচ্ছে টাকার বিনিময়ে মানে স্বর্গের লাইসেন্স দেওয়া আর এক পক্ষর মত আছে ঈশ্বর যিনি সর্বশক্তিমান তিনি এর সঠিক ন্যায় বিচারক তিনি এর ব্যবস্থা করবেন দুটো লুথার নিজে ছিলেন ক্যাথলিক সন্ন্যাসী এবং ক্যাথলিক ধারাকে পরিত্যাগ না করেও তিনি বিবাহ করেছিলেন এবং এই যুক্তি তুলে যে ধর্মযাজক ও সাধারণ বিশ্বাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই ক্যালভিন কখনোই ক্যাথলিক ছিলেন না তার বিশ্বাস ছিল মানবতাবাদে তাই পোটেস্টাইজমকে তিনি ব্যবহার করতে চেয়েছেন চার্জ ও রাষ্ট্র কাঠামোর অধিকতর মানবিক মূল্যবোধের পথিত করতে আর কি দুটি ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা এই দুজনের মধ্যে আরও পার্থক্য ছিল লুথার শেষ পর্যন্ত ক্যাথলিক চার্চ ছাড়তে চাননি অন্যদিকে ক্যালভিন ক্যালভিন ক্যাথলিক প্রার্থনায় যোগ দেননি লুথার প্রোটেস্টাইজম সঞ্চারিত করেছিলেন ক্যালভিনের মাথায় কিন্তু ক্যালভিন এই ধারাকে তার নিজস্ব পথে নিয়েছিলেন লুথারের পথে নয় মার্টিন লুথার ধর্মাঙ্গনে রাজনীতিকে যুক্ত করতে চাননি কিন্তু ক্যালভিন ধর্ম নৈতিকতাকে রাষ্ট্রের সুপরিচালনায় জন্য প্রয়োজনীয় বলে মত দিয়েছিলেন লুথারের শিক্ষায় ধর্ম বিশ্বাসের উপযুক্ততায় অর্থাৎ খ্রিস্ট এর অবগতির ঈশ্বরের অনুকম্পায় ব্যক্তির পাপমোচন সম্ভব এখানে দুটো মত আছে লুথার লুথা ছিল যে টাকার বিনিময়ে স্বর্গের লাইসেন্স দিয়ে দেওয়ার কথা আর ক্যালবিন ছিলেন যে না এটা মানুষের দ্বারা সম্ভব না কারণ এটি ঈশ্বর ভালো জানেন এবং ঈশ্বরই সবচেয়ে ন্যায় বিচারক তিনি মৃত্যুর পরে তার যেটা প্রাপ্য সেটা তিনি দান করবেন আবার একটা পক্ষ চাইছিল নিজেদের কর্তৃত্ব ধরে রাখার জন্য ধর্মীয় যে কর্তৃত্ব সেটাকে তারা গির্জায় ধরে রাখবে এটা কিন্তু ক্যালভিন সেটা রাষ্ট্রের সাথে অর্থাৎ রাজনীতির সাথে জড়িয়ে ফেলে দুটো মত এখানে আমরা দেখতে পাই আর কি লুথারের শিক্ষার ধর্ম বিষয়ের উভতায় অর্থাৎ যীশুখ্রীষ্টের অবগতিতে ঈশ্বরের অনুকম্পার ব্যক্তিত্ব মাপমোচন সম্ভব অন্য সকল সংস্কারগুলো ন্যায় লুথারও বাইবেলের কতিত্ব বিশ্বাসী ছিলেন এবং বাইবেলের পাঠের মাধ্যমে এর বাণী অনুধাবন সম্ভব মানুষের মুক্তির পথ বাইবেলেই লেখা রয়েছে ক্যাথলিকের প্রচারিত ধর্মাচর পালন নয় পবিত্র প্রার্থনা সম্মেলনে রুটি ও মদ বিয়ার মদিয়ার আর কি মদের যে পাত্র মাধ্যমে যিশুর উপস্থিতি অনুধাবনের প্রকৃতি আচারে লুথারের বিশ্বাস ছিল কিন্তু ক্যালভিন ও অন্য সকল সংস্কারগণ যিশুর উপস্থিতি অনুধাবনের প্রথাকে প্রত্যাখ্যান করেছেন এই যুক্তিতে যে খ্রিস্ট রয়েছেন স্বর্গে মত্তের প্রার্থনা বেদিতে নয় বন্ধুরা এখানে আমার কথাগুলো হয়তো বুঝতে কষ্ট হবে জন্য বলি এটা হচ্ছে যে খ্রিস্টানদের ভিতরে একটা প্রথা পরিশুদ্ধ আছে যে সেটা হচ্ছে যে লাস্ট সাপার যেটা আর কি শেষ ভোজনের সময় যে রুটি মদ যেটা যিশু ই করছিলেন তো তারা সেই স্মৃতিকে ধারণ করে রাখে সেই স্মৃতিটাকে ধারণ করার রাখার জন্য তারা এভাবে আপনার সেই মদ আর রুটি এটা কিন্তু সবাই না খাইলেও ওই নির্দিষ্ট দিবসে ওটা ই করে ওরা ও হাতে একজনের হাত থেকে আরেকজনের হাতে একজনের হাতে হাত থেকে এইভাবে ওই দিবসটাকে পালন করে এবং স্মৃতিকে স্মরণ করার জন্য এই রুটি মদটা তারা ই করে উপস্থিতি রাখে সেই কথা এখানে বলা হয়েছে স্বর্গ থেকেই পবিত্র প্রার্থনা সম্মেলনের সকল ভক্তদের হৃদয় মন্দির যিশুর আবির্ভাব ঘটে যা এক টুকরো রুটির মাধ্যমে হতে পারে না বন্ধু এখানে দুটো মতের বিষয় আমরা জানতে পারি একটা মত হচ্ছে যে যেহেতু তিনি স্বর্গে রয়েছেন হ্যাঁ তিনি স্বর্গের থেকেই মানুষের যে প্রার্থনা প্রার্থনার যে সে প্রাপ্য কল্যাণ তিনি সেটা নির্ধারণ করবেন তো এই যে রুটি আর মদের যে পেয়ালা হাতে করে ই করা স্মৃতি স্মরণ করা সেটাকে এক পক্ষ পছন্দ করে আর একটা পক্ষ পছন্দ করে না এবং আমরা জানি যে ভিতরে অনেকগুলো গোল আছে যেমন ব্যাপটিস ক্যাথলিক পোটেন্স সেভেন অথরিক আংলিকন নানান ভাগে নানান ভাগ বললে ভুল হবে এটা নানান মত আর কি যদিও একই সবই একই খ্রিস্টান কিন্তু নানান মত এরকম তো বিভিন্ন মত বা চিন্তাধারার মানুষ আমরা সব ধর্মেই দেখতে পাই আর কি মার্টিন লুথার খ্রিস্ট ধর্মের একজন শস্যার সংস্কার হলেও ধর্ম সংস্কৃতি ও আচার সংস্কার তিনি ক্যাথলিক চার্চের অনুসৃত ধারা সমর্থন করেছেন অন্যদিকে অন্য সকল সংস্কারগণ খ্রিস্ট ধর্মকে প্রথাসিদ্ধ গণ্ডির বাইরে এনে প্রার্থনা রীতিকে সম্ভব, সরল ও সহজ সহজীকরণ এবং বাইবেল গ্রন্থানুগ করেছেন প্রায় সকল সংস্কারগণই বাইবেলকে একদিনকার একমাত্র ল্যাটিন ভাষার পরিবর্তে বিশ্বময় খ্রিস্টানদের নিজ নিজ মাতৃভাষায় পাঠের প্রয়োজনীয়তার পক্ষে মত দিয়েছেন মার্টিন লুথার যে সকল প্রতিকূলতার মধ্যেও খ্রিস্ট ধর্ম জগতে পরামর্শ পরাক্রমশালী পোপের ক্ষমতার বিপরীতে নতুন ধারা প্রোটেস্টাইজমের জনক হওয়ার স্বীকৃতি পেয়েছেন তা হিন্দুদের এক অবিস্মরণীয় ঘটনার সন্দেহ নয় কিন্তু এত বড় একজন ধর্মচিন্তাবিদের মনোজগতে একটি শূন্য দিকও ছিল আর তা ছিল প্রবল ইহুদি জাতি বিদ্বেষ জার্মানি থেকে ইহুদিদের নির্মূলের যে প্রস্তাব আবার শোনেন জার্মানি থেকে ইহুদিদের নির্মূলের যে প্রস্তাব তেরোশো পনেরোশো তেতাল্লিশ সালে তার এক সহজ সমাধান নামক লেখায় তুলে ধরেছিলেন সেটাই যে চারশো বছর পরে নব নরঘাতক অ্যাডলফ হিটলার অনুসরণ করে ষাট লাখ ইহুদীকে শুধুমাত্র ইহুদি হওয়ার কারণে হত্যা করেছিলেন এই ষাট লাখ ইহুদি প্রাণ মার্টিন লুথারকে পরলোক থেকে কোনো নামে ডাকবে তা কে জানে এই ষাট লাখ ইহুদি প্রাণ মার্টিন লুথারকে পরলোক থেকে কোন নামে ডাকছে তা কে জানে অর্থাৎ এই মার্কিন লুথারে যে মতবিরোধের কারণেই মানুষের মধ্যে যে বিদ্বেষ সৃষ্টি হয়েছিল অর্থাৎ ইহুদের প্রতি যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের আগুনই শেষ পর্যন্ত হিটলারের মাথায় ঢুকছিল আর হিটলার সেই আগুনকে প্রশমিত করার জন্য অর্থাৎ নিভানোর জন্য সেই ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে এটা হলো বিষয় ধন্যবাদ বন্ধুরা নবম পর্ব শোনার জন্য অনুসরীল